আজকে আমাদের একজন দর্শক বন্ধু খুব সুন্দর একটা প্রসঙ্গ বলছেন। প্রথমেই বলতে হবে যে দেখুন, সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাইদের দিন, যেখানে শ্বশুর শাশুড়িরা আপ্যায়ন করবেন তাদের জামা থাকে। তা এমন একটা সম্পর্ক, আজকে প্রকৃত বাবা মা হতে হবে, প্রকৃত সন্তান হতে হবে, প্রকৃত ছেলে হতে হবে, মেয়ে হতে হবে, প্রকৃত বৌমা হয়ে উঠতে হবে। তাহলে বৌমাকে তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, শেখানো হয়, তাহলে একই রকমভাবে প্রকৃত জামাই হয়ে উঠতে হবে। আজকে আলোচনার বিষয়টা এরকম, দর্শক বন্ধু বলছেন যে ভালো জামাই হিসেবে শ্বশুরবাড়ির প্রতি কেমন কর্তব্য করণীয়। খুব ভালো প্রসঙ্গ বলেছেন, মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে যদি কর্তব্য না করে, তার শ্বশুর শাশুড়ির প্রতি, পরিবার পরিজনের প্রতি দায়িত্ববোধ না বর্তায়, আমরা তাকে কিন্তু মেনে নিই না। মেনে নিই কি, কখনো মেনে নিই না, কিন্তু বিপরীত ক্রমটাও হবে না কেন? আজকে ছেলে মেয়ে সমান সমান আমরা চিৎকার পারছি, তাহলে বিপরীত ক্রমটা হবে না কেন? বিপরীত ক্রমটাও হতে হবে, বিপরীত ক্রমটাও হতে হবে আমাদেরকে। আমরা অবশ্যই বিপরীত ক্রমটা দেখব, আদর্শ জামাই হতে হবে। আদর্শ জামাই হতে গেলে কি করতে হবে? দেখুন, দায়িত্ব সম্পর্কগুলো তখনই ঠিক থাকে যখন আমরা দায়িত্ব কর্তব্যগুলো ঠিকঠাক করে পালন করি। তা সেটাই করতে হবে, যে ভালো জামাই হিসেবে শ্বশুরবাড়ির প্রতি মনে রাখতে হবে, সে কিন্তু ছেলের সমান, ছেলের সমান। ছেলের যা যা কর্তব্য, জামাইয়ের সেই একই কর্তব্য থাকা উচিত, বিপদে আপদে পাশে থাকা। বিশেষ করে যারা একমাত্র মেয়েকে যারা বিবাহ করেছেন, বাড়ির একমাত্র মেয়ে তার জামাই আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আরও বেশি, কারণ তাদের কিন্তু কোনো দ্বিতীয় সন্তান নেই বা অন্য কেউ নেই যারা তারা বিপদের সময় আপদের সময় তার সহায় হবে, সেক্ষেত্রে অনেক বেশি আমার মনে হয় রেসপন্সিবিলিটি। ওই জন্য রেসপন্সিবিলিটি মানুষের সম্পর্কগুলো, অধিকার কাউকে দিতে হয় না, অধিকার জন্মায়, তাই তো, অর্জন করে নিতে হয়। সেই রকম দেখবেন জীবনটা মধুময়। আমি বলছি না, প্রত্যেকটা ছেলেকে বলবো যারা জামাই হয়েছেন, প্রত্যেককে বলবো যে আপন বাবা মাকে ভুলে গিয়ে তুমি শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য করো, এই কথা বলবো না। আমি আপন বাবা মায়ের প্রতি যত্নবান, যেমন একই সঙ্গে আমি শ্বশুর শাশুড়ির প্রতি বিমাতৃসুলভ আচরণ করব, তাদের প্রতি আমি কখনো অন্য চোখে দেখবো না। এটা কিন্তু মনে রাখতে হবে, ভালো জামাই হয়ে ওঠার এটাই একটা তুক, আসলে ভালো মানুষ হতে হবে, মনের মানুষ, ভালো মনের মানুষ। যারা ইগো কমপ্লেক্সে ভোগেন, মনের মধ্যে নানা কুরুচিকর জিনিস ঘুরে বেড়ায়, তারাই দেখবেন ওই শ্বশুরবাড়ির সমস্যায় নাক গলাতে চান না বা বলতে চান না, বা তাদের কোনো কার্যে বাধা দেন, আপদের সময় পাশে থাকেন না, এগুলো হয়। যদি আপনার সেই কোনো মানসিক বিকৃতি না থাকে, সুন্দর মনের মানুষ হন, এগুলো আর লাগবে না। দেখবেন তখন শ্বশুরবাড়ি কেন, সকলকেই, সব আত্মীয় পরিজন, যদি যে বলি যে আগে ঘর থেকে শুরু করতে হয়, সকলের বিপদে আপদে আপনি যাচ্ছেন, এটুকুই বলব। সকলকে, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর ভালো করে কাটুক জামাই ষষ্ঠী, ভালো থাকুন।